আমাদের শরীর সুস্থ রাখতে ভিটামিন ডি খুবই প্রয়োজনীয়। গাঁটের ব্যথা, পেশির ব্যথা, কোমরের যন্ত্রণা এবং হাড় সংক্রান্ত যে কোনো সমস্যার প্রতিরোধ করতে সাহায্য করে ভিটামিন ডি। ভিটামিন ডির অভাব হলে রিকেট, আর্থাইটিস ও অস্টিওপোরোসিসের মতো রোগের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। আমরা সকলেই জানি যে সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাওয়া যায়, কিন্তু ভিটামিন ডির একমাত্র উৎস সূর্যালোক নয়। এমন অনেক খাবার রয়েছে যার থেকে ভিটামিন ডি পাওয়া যায়। নিয়মিত সেই সব খাবার গ্রহণ করলে আর্থাইটিস ও হাড়ের বিভিন্ন অসুখের ঝুঁকি কমানো সম্ভব। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব কোন কোন খাবার থেকে ভিটামিন ডি পাওয়া যায়, কখন কিভাবে কতটুকু পরিমাণে খাবারগুলো খাওয়া প্রয়োজন, এই সব কিছু জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। হে গাইজ, আমি রাজকুমার, আপনি দেখছেন অজানা কুইজ। সো আর দেরি না করে শুরু করা যাক। আমাদের প্রথমে জানা দরকার ভিটামিন ডি কেন গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে কেন আমাদের সচেতন হওয়া দরকার। কারণ ভিটামিন ডির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে একটি হল ক্যালসিয়াম ও ফসফেটের পরিমাণ নিয়ন্ত্রণ করা, যা শিশুদের বৃদ্ধি ও বিকাশে অবদান রাখে এবং আমাদের বয়সের সাথে সাথে হাড়, দাঁত ও পেশির স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হতাশা দূর করে এবং ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। তো চলুন এখন জেনে নেওয়া যাক ভিটামিন ডি যুক্ত খাবারগুলোর নাম। যেমন টক দই। ভিটামিন ডির সবচেয়ে ভালো একটি উৎস হলো টক দই। এটি আমাদের হজম ক্ষমতার উন্নত করতে সাহায্য করে। ভিটামিন ডি যুক্ত খাবার হিসেবে টক দই আমাদের হাড় মজবুত করে। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হলো আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আপনি দুপুরে খাবার খাওয়ার পর নিয়মিত টক দই খেতে পারেন। ভিটামিন ডি যুক্ত খাদ্য হিসাবে টক দই বেশ সুস্বাদু একটি খাবার। তবে টক দই খাবার সময় চিনি কিংবা মিষ্টি জাতীয় কোনো কিছু মিশিয়ে খাবেন না। দরকার হলে সামান্য পরিমাণে বিট লবণ নিতে পারেন। এর পরের খাবারটি হলো ডিমের কুসুম। ভিটামিন ডির অন্যতম একটি খাবারের উৎস হলো ডিমের কুসুম। এমনিতেই ডিম একটি সুস্বাদু খাবার হিসাবে সবার কাছে পরিচিত। তবে ডিমে রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় অনেক পুষ্টি উপাদান। ডিমের সাদা অংশে থাকে প্রোটিন এবং হলুদ অংশে থাকে ফ্যাট ও খনিজ উপাদান। সুতরাং ডিমের কুসুম খাওয়ার মাধ্যমে আপনি আপনার দেহের প্রয়োজনীয় ভিটামিন ডির অভাব পূরণ করতে পারবেন। তবে একটি কথা মনে রাখবেন, ডিম সিদ্ধ করে নিয়মিত গ্রহণ করলে আপনি অবশ্যই উপকার পাবেন। তবে যাদের হাই কোলেস্টেরল রয়েছে তাদের কিন্তু ডিমের কুসুম খাওয়া যাবে না, সেক্ষেত্রে অন্য খাবারের উপর নির্ভর করা উচিত। এর পরের খাবার হলো সামুদ্রিক মাছ। ভিটামিন ডির আরেকটি বড় উৎস হলো সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি। চিংড়ি, সালমন ইত্যাদি মাছে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি। এছাড়াও আপনি সামুদ্রিক টুনা মাছ খেতে পারেন। তাই আপনার ভিটামিন ডির অভাব পূরণ করার জন্য সামুদ্রিক মাছ আপনার খাদ্য তালিকায় অবশ্যই রাখতে পারেন। ভিটামিন ডির আরও একটি বড় উৎস হলো মাশরুম। সুস্বাদু মুখরোচক ভিটামিন ডি যুক্ত খাবার হিসাবে মাশরুম বেশ জনপ্রিয়। ইউরোপ মহাদেশে বেশিরভাগ মানুষ তাদের খাদ্য তালিকায় মাশরুম রাখেন। মাশরুম সাধারণত যেখানে সূর্যের আলো পড়ে সেখানে জন্মায় বা চাষ করা হয়। মাশরুমকে নানানভাবে খাওয়া যায়। কেউ তরকারি করে মাশরুম গ্রহণ করে, আবার কেউ পাস্তা, স্যালাড ইত্যাদি হিসাবে মাশরুমকে গ্রহণ করে। ভিটামিন ডি যুক্ত শাকসবজির মধ্যে কিছু কিছু শাকসবজি রয়েছে ভিটামিন ডিতে ভরপুর। এর মধ্যে ভিটামিন ডি যুক্ত শাকসবজি হলো পালং শাক, ব্রোকলি, মটরশুঁটি ইত্যাদি। ব্রকলিতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। এছাড়াও আপনি আপনার খাদ্য তালিকায় পালং শাক রাখতে পারেন। পালং শাকের নানান রকম সুস্বাদু পদ তৈরি করে খেতে পারেন, এতে ভিটামিন ডির চাহিদা অনেকটাই পূরণ হবে। এছাড়াও মটরশুঁটি, ক্যাপসিকাম আপনার খাদ্য তালিকায় অবশ্যই রাখতে পারেন, এতে আপনি অবশ্যই সুফল পাবেন। কম বেশি সকলেই কমলার জুস খেতে পছন্দ করে। আপনি চাইলে কমলার জুস খেয়ে ভিটামিন ডির অভাব পূরণ করতে পারেন। কারণ অনেকের আবার দুধ কিংবা ডিমে অ্যালার্জি রয়েছে। তাই যাদের দুধ ও ডিমে অ্যালার্জি রয়েছে তারা কমলার জুস খেয়ে ভিটামিন ডির অভাব পূরণ করতে পারেন। আপনি যদি প্রতিদিন সকালে এক গ্লাস করে কমলার জুস খেতে পারেন তাহলে প্রতিদিনের ভিটামিন ডির 12% ঘাটতি পূরণ করতে পারবেন। কেননা কমলার জুসে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। এছাড়াও দুধ, মাখন, পনির ছানাতে ভিটামিন ডি পাওয়া যায়। আর সবশেষে বলি, ভিটামিন ডির প্রাকৃতিক উৎস হলো সূর্যের আলো। তাই প্রতিদিন আমাদের 10-15 মিনিট সূর্যালোকে থাকা উচিত, তাহলে প্রাকৃতিকভাবে ভিটামিন ডি আমাদের শরীরে উৎপন্ন হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, এইরকম আরও নতুন নতুন তথ্য সবার আগে পেতে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।